সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আমার পরবর্তীতেও ইনশাআল্লাহ অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো থেকে আমরা যা শুনব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টি হল আমাদের ইমানের যতগুলো রোগ ব্যাধি আছে, এই রোগ ব্যাধিগুলোর মধ্য থেকে দুই একটি রোগ ব্যাধি সম্পর্কে এবং দুই একটি মারাত্মক কঠিন রোগ সম্পর্কে ধারণা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক কে? উত্তরটা হয় নাই, নাম্বার পাইছেন তবে 50 পাইছেন, আর একটু সুন্দর হইলে 80 পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র খালেক, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। যদি বলি সৃষ্টিকর্তা আল্লাহ, উত্তরটা ঠিক আছে কিন্তু সুন্দর হয় নাই। এই উত্তরের মধ্যে তাওহীদ প্রকাশিত হয় নাই। এজন্য একজন মুমিন তার প্রত্যেকটা কথার মাধ্যমে, তার প্রত্যেকটা আমলের মাধ্যমে, তার প্রত্যেকটা আখলাকের মাধ্যমে তাওহীদ প্রকাশ পাবে। এজন্য যখন আমরা বলব যে আমাদের সৃষ্টিকর্তা কে, উত্তর হবে কি? আবারও হয় নাই, একমাত্র আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। এই একমাত্রটা যোগ করে বলবেন, একমাত্র উঠে গেলে শয়তান এখানে কিছু ঢুকানোর সুযোগ পায়, একমাত্র থাকলে শয়তান এখানে আর কিছু ঢুকানোর সুযোগ পায় না। শয়তানের সুযোগটা আপনি শেষ করে দেন, শয়তানকে সুযোগ দিবেন কেন? আমরা যখন মাঠে ময়দানে কথা বলি, আলোচনা করি বা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় খুতবা দিয়ে আলোচনা করি, তো যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে পছন্দ করেন না, সবাই তো আমাদেরকে পছন্দ করবেন তা না, জমিনে এমন কোন, এই পর্যন্ত পৃথিবীতে এমন কোন নবী রাসূল, এমন কোন ওলামায়ে কেরাম পৃথিবীতে আসেন নাই যাকে সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে। তাহলে কেউ মহব্বত করবে? কেউ শুনছেন জি? ওরা এই এলাকায় মনে নাম শুনে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওনাকে একজন এসে বলতেছে যে ইয়া আবা হানিফা আস-সিন্দিক, হে নাস্তিক আবু হানিফা, এক লোক এসে, ওই আমলের এক লোক এসে বলতেছে। তাহলে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতো আলেম, তাকেও ওই লোকের সব লোক, ওই জমানার সব লোকে পছন্দ করত না। আবু হানিফা দেখছেন আশিক হয়, হে আবু হানিফা জিন্দিক, আবু হানিফা রহমতুল্লাহ এর জবাবটা শুনবেন। আবু হানিফা রহমতুল্লাহ এর জবাব দিলেন, গাফার আল্লাহু লাক আল্লাযি ইয়ালামু আন্নি লাইসা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিক, তোমাকে ক্ষমা করে দিক,
যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমি জিন্দিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ, দোয়াও করে দিছেন, জবাবটাও দিয়ে দিছেন। নাস্তিককে সে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিন্দিক বলছে সে বড় ধরনের একটা গুনাহ। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করে দিছেন, আল্লাহ তার গুনাটা মাফ করে দিক। আবার পাশাপাশি এটাও ঘোষণা দিয়ে দিলেন, আমার আল্লাহ জানেন আমি জিন্দিক না। সুবহানাল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম বিক্রি করি আমরা খাই, চৌধুরী বাড়ির চৌধুরীর নাম বিক্রি করি নাতি নাতকরা খায়। আসলে চৌধুরীর কোন গুনাহ বলি নেই, আছে না অনেক বাড়ি, বুইয়া বাড়ি বুইয়া বিক্রি করি খায়, আসলে বুইয়ার কিচ্ছু নাই। এরকম দেখবেন কত বাড়ির নাম বিক্রি করে করে খায়, আসলে ওই বৈশিষ্ট্য সব হারাই ফেলছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নাম বিক্রি করে করে অনেকে দাবি করতে চায় যে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর একান্ত অনুসারী, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আখলাকের কিছুই নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারী দাবি করে, অন্যদেরকে গালিগালাজ করে, অন্যদেরকে খারাপ খারাপ কথা বলে, অন্যদেরকে অশ্লীল ভাষায় অন্যদের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে বেয়াদবি করা হয়, আর নিজেকে দাবি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারী কেমন হতে হবে, আখলাক কেমন হতে হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখাই দিয়ে গেছে। আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এত বড় ইমাম, এত বড় আলেম, তাকেও কিন্তু সবাই পছন্দ করে নাই, তাহলে আমাদের পছন্দ করবে তা না। কেউ পছন্দ করেন, কেউ করেন না, যারা করেন না তারা আবার সবসময় আমাদের কথার মধ্য থেকে কোন জায়গায় একটু ভুল ত্রুটি পাওয়া যায় কিনা এটা খুঁজতে থাকে। একটু কোন জায়গা দিয়ে কিছু পাইলে এটা তিলকে তাল করে মিডিয়া প্রচার করে যাতে আমাদের কিছু ক্ষতি করা যায়, মান সম্মান কমানো যায়, এটা চেষ্টা করতে থাকে। এরকম করে না, মাঝে মাঝে দেখবেন বক্তব্যের একটু অংশ কাট, একটু কেটে, আগেরটাও নাই পরেরটাও নাই, মাঝখান দিয়ে একটু কথা কেটে দেখেন উনি কি বলছেন, সর্বনাশ, এরকম করে। এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি কথা বলার সময় যাতে কেউ আমার এই কথাটা দিয়ে সুযোগ নিতে না পারে। এটা প্রত্যেক দায়ী প্রত্যেক ওলামায়ে কেরামের সচেতন থাকা দরকার। কিন্তু এই জন্য আপনাদেরকে আমি বললাম যে কথাটা এমন ভাবে বলবেন যাতে শয়তান এখানে হাত ঢোকানোর কোনো সুযোগ না পায়। শয়তানকে কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ শয়তান কি আমাদের দোস্ত না শত্রু? এ কারো দোস্ত আছে শয়তান? আপনাদের কারো সাথে বন্ধুত্ব আছে, দেখা হয়েছে কি? আপনাদের বাড়িতে আসছে? রেবার আর কথা কয় না, সবার বাড়িতে আসছে। শয়তান বাড়িতে আসে নাই? সবার বাড়িতে বাড়িতে ঘুরে, সবার ঘরে ঘরে আছে, আছে না? তাহলে শয়তান আছে ঘুরে গারে, কিন্তু আমরা পাত্তা দিই না, আমরা শয়তানের সাথে বন্ধুত্ব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবীন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। খবরদার, শয়তান তোমাদের জন্য রাস্তার ফাঁকে ফাঁকে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় তোমাদের জন্য বিভিন্ন রকমের খতোয়া, বিভিন্ন রকমের পাপ তোমাদের জন্য বসায় রেখেছেন। তোমরা খুব সতর্কভাবে রাস্তা চলিও, শয়তানের কোনো ফাঁদে তোমরা পা দিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবীন, তোমাদের প্রকাশ্য দুশ্মন, তোমাদের খালি দুশ্মন না, সরাসরি প্রকাশ্য দুশ্মন, কোন গোপনীয় না। সে একবার ঘোষণা দিয়ে মাঠে নামছে, সে আমাদের দোস্ত হই বা বন্ধু হই নামছে এমন না, সে শত্রু। আমাদেরকে কেমনে জান্নাতে যায় এটা দেখে নিবে সে, এটা ঘোষণা দিয়ে সে মাঠে নামছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবীন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। সুতরাং
সতর্ক থাকতে হবে শয়তান যাতে কোন অবস্থায় আমার তাওহীদ নষ্ট করতে না পারে। এজন্য যখন জিজ্ঞাসা করব সৃষ্টিকর্তা কে, কি উত্তর দিবেন? একমাত্র আল্লাহ। আমার আপনার মাবুদ কে? একমাত্র আল্লাহ। আমার আপনার রিজিক দাতা কে? আমার আপনার সন্তান দাতা কে? একমাত্র দাতা, একমাত্র মালিক, একমাত্র খালেক, এবাদতের সব এবাদতের একমাত্র মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।